যৌথ প্রযোজনা সিনেমা স্পর্শতে অভিনয়ের জন্য টলিউডের জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমানে বাংলাদেশে। নির্মাতা অনন্য মামুন পরিচালিত স্পর্শ সিনেমায় নীরব হোসেনের বিপরীতে অভিনয় করছেন তিনি। সিনেমার শুটিং শুরু হয়েছে 13 আগস্ট। বিস্তারিত থাকছে রিপোর্টে। ভারতের অসংখ্য সিনেমার নায়িকা তিনি, তাকে নায়িকা না বলে অভিনেত্রী বললেই ভালো যায়। বাংলাদেশের বেশ কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেছেন, পেয়েছেন এদেশেও জনপ্রিয়তা। আবারও বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মাতা অরণ্য মামুনের পরিচালনায় স্পর্শ সিনেমায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 13 আগস্ট থেকে শুরু হওয়া স্পর্শ সিনেমার শুটিংয়ে অংশ নিতেই এখন ঢাকায় এই অভিনেত্রী। তার আগে 12 আগস্ট ঢাকার নিকেতনে মুখোমুখি হন সাংবাদিকদের। বাংলাদেশ চলচ্চিত্র এখন আগের থেকে অনেক বেশি ম্যাচিওর্ড হয়েছে, আর অনেক বেশি ম্যাচিওর্ড সাবজেক্টস আমরা পাচ্ছি। তো তার মধ্যে এটা একটা মনে হয়েছিল যে এটা আমার করলে খুব ভালো লাগবে। এবং যেটা বলছিলাম, হি ইজ এ ভেরি ফাস্ট ডিরেক্টর, আর ওর মাথার মধ্যে সবসময় এডিটিংটা থাকে, কারণ আমরা সবাই ব্যস্ত আর্টিস্ট, তাদের সময় ধরো কেউ 5 ঘন্টা দিয়েছে, কেউ 2 ঘন্টা দিয়েছে, কিন্তু তার মধ্যেও এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে নিয়েছে যে সেটা আমার খুব ভালো লেগেছে। সব কিছু নীরবের এত ভালো দিক আছে একটা, যে নীরব অনেক শুধু অভিনয় ছাড়াও নীরব অনেক সুন্দর করে অনেক কিছু দায়িত্ব নিতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। ও আমি দেখেছি অনেক এই প্রোডাকশনের অনেক খুঁটিনাটি জিনিসের মধ্যে ঢুকে অনেক সুন্দর সুন্দর সমাধান করেছে। কো অ্যাক্টরকে সম্মান করা, ডিরেক্টরকে সাপোর্ট দেওয়া, প্রোডাকশনকে সাপোর্ট দেওয়া, এটা আমি নীরবের মধ্যে দেখেছি। স্পর্শ সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা নীরব হোসেন। শুটিংয়ের যে জায়গাটা, আমার কাছে মনে হয় যে অনেক গোছানো একটা কাজ, গোছানো একটা টিম। সো সেখানে হয় না যে প্রত্যেকটা জায়গায় একদম পাই টু পাই হিসেব করা হয়। সো আমি কখন ঘুম থেকে উঠছি, কখন শুটিংয়ে যাচ্ছি, কোন ড্রেসটা পরছি, সো ওই জায়গাগুলোতে একটা চাপ অনুভব করলেও সেটাকে আসলে আমার কাছে মনে হয়েছে অনেক ভালো। এবং ঋতুপর্ণার সাথে কাজের যে চাপটা সেটা হচ্ছে খুবই ভালো লাগা। সেটা হচ্ছে আমি বলবো যে আমি অ্যাক্টিং করতে গিয়ে যে জিনিসটা ফিল করেছি, যে ঋতুপর্ণার অ্যাক্টিং দেখলে বা কাউন্টার কো আর্টিস্ট হিসেবে যখন আমি তার দিকে তাকিয়ে যখন কথা বলছি, দেখা যাচ্ছে আমি যদি তার কথাটা নাও শুনি, আমি যদি কান বন্ধ করে তার কথা শুনি এবং তার চোখ দেখলে বোঝা যায় সে কী বলছে। সো এইটা আসলে একটা কো অ্যাক্টর যখন এমন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হয় তখন অ্যাক্টিংটা আপনা আপনি অনেক ভালো হয়ে যায়। এদিন সিনেমার আদ্যোপান্ত নিয়ে কথা বলেন সিনেমার নির্মাতা অনন্য মামুন। যখন এই গল্পটা আমি লিখছিলাম, তো আসলে এটা একটা ভালোবাসার গল্প। তো আমি খুব ছোটবেলায় একটা প্রেম করেছিলাম একটা মেয়ের সাথে, তো ও আমাকে ছেড়ে যাওয়ার সময় একটা কথা বলে গেছিল। তা আমি বললাম, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? তো ও বলল যে তুমি আমাকে স্পর্শ করতে পারোনি বাট শুতে পেরেছ। তো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ফর মি, এবং আমি প্রায় 7-8 বছর এটা নিয়ে চিন্তা করছি আসলে ছোঁয়া এবং স্পর্শের মধ্যে পার্থক্যটা। বাহ, ভেরি নাইস। ওকে, সো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি এই স্পর্শের গল্পর মানে চিন্তা ভাবনাটা আমার মাথায় আসে। আমরা অনেক রকম এই বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেক রকম রিলেশন হচ্ছে, আমরা অনেক রকম রিলেশনে যাচ্ছি, যে রিলেশনশিপে কোনো বয়সের ভেদাভেদ নেই। আমি মনে করি ভালোবাসার কোনো বয়স নেই, যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো মানুষের সাথে একটা ভালোবাসা হতে পারে। দুই বাংলা সিনেমার ভাষাই বাংলা, আর বাংলা সিনেমাকে এগিয়ে নিতে দুই বাংলার যৌথ প্রযোজনা স্পর্শ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ বার্তা দেবে, এমনটাই কাম্য সবার। চন্দনা বিশ্বাস, নাগরিক বিনোদন।